وعند اللقاء يعود الأحبه، يعود الأحبه، الأحبه. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد شاكولكي أمدر مدرشا شاكوتوم. আজ নাহবে প্লেলিস্টের ছত্রিশতম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সে টপিক কি হচ্ছে যে এরাব হিসাবে এসএ মোতামাকিনের বিভিন্ন প্রকার তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনার যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছেন আই কার্ডে ক্লিক করে সেই ক্লাসগুলো দেখে নেবেন তাহলে রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস আপনাদের জন্য বুঝতে খুবই সহজ হবে তবে আসুন আমরা এরাব হিসাবে এস এম এর বিভিন্ন প্রকারের এস সম্পর্কে আমরা ধারণা নেব ইনশাআল্লাহ তবে আমি আপনাদেরকে বলছি এই বিষয়ে প্রবেশ করার পূর্বে কিছু জরুরি জ্ঞাতব্য আমাদের রয়েছে জরুরি কিছু বিষয় জানতে হবে সেটা হলো এরাব কাকে বলা হয় এসএম মোহরাব কাকে বলা হয় বা হালাত কাকে বলা হয় আমেল কাকে বলা হয় এগুলো আমাদের জানা দরকার তো আমরা জানি এরাব কাকে বলা হয় এরাব কি জিনিস এরাব হলো যেই এস এম বা যে চিহ্ন দ্বারা এসএম মরাবের শেষের অবস্থার পরিবর্তন বোঝায় হয় এসএম এর শেষের অবস্থার পরিবর্তন বোঝা যায় অর্থাৎ আমি যদি বলি জাহাবা জায়দুন আমি বললাম জাহাবা জায়দুন এ জায়েদ এখানে হলো জাহাবা জায়দুন জায়েদ গেল জাইদান এ জায়ের পরিবর্তন হলো এখানে পেশ হলো এখানে অর্থাৎ যে চিহ্ন ইসমে ইসলামের শেষের অবস্থার পরিবর্তন বোঝা যায় এখানে জায়দুনে পেশ হলো অর্থাৎ এখানে এরাব হচ্ছে হলো এই পেশ এখানে দান হলো এখানে হলো এই তানবিন এটাকে অর্থাৎ যে চিহ্ন দ্বারা ইসমে মরাবের শেষের অবস্থার পরিবর্তন যায় যে চিহ্নটা দিয়ে এখানে মরাবের শেষের অবস্থার পরিবর্তন হয়েছে বোঝা গিয়েছে কি দ্বারা অর্থাৎ এই যে এখানে পেশ দ্বারা এখানে দুই জবর দ্বারা তাহলে আমরা বলতে পারি যে এরাব হলো যেই চিহ্ন দ্বারা ইসলাম আরবের শেষের অবস্থার পরিবর্তন বোঝা যায় এ চিহ্নটা দ্বারা বুঝা গিয়েছে জাহাবা যাইদুন রাইতু যায়দান। এটাকে ইরাব বলা হয় এখন ইরাব কয় প্রকার ইরাব হলো দুই ধরনের ইরাব বিল হারাকাত ইরাব বিল হারাকাত হারাকাতুন এই ইরাব বিল হারাকাতুন ইরাব হরকত দিয়ে অর্থাৎ জবর জের পেশ এটাকে বলা হয় ফাথা এটাকে বলা হয় কাসরা এটাকে বলা হয় কাসরা দম্মা এটার নাম হল এরাব সাধারণভাবে জবরজের পেশকে কিন্তু এরাব বলা হবে না অর্থাৎ আমেলের কারণে যেই দম্মাটা হবে যেমন জাহাবা জাইদুন এই জায়দুনকে আমরা বলবো এরাব কিন্তু যাহাবা রায়তু জাইদান এখানে এই দুই জবরকে এই ফাতাকে বলবো হয়ে কিন্তু এই যে এখানে ফাতা হয়েছে রা জবর রা এই রাকে এই জবরকে আমরা কিন্তু এরা বলবো না এটাকে বলবো আমরা এটাকে বলবো আমরা ডাইরেক্ট ফাতা বা জবর এই হচ্ছে নিয়ম তাহলে এরাব দুই ধরনের তাহলে এরাব বিল হারাকাত অর্থাৎ জবর জের পেশ জবরকে ফাথা বলে জেরকে কাসরা বলে আর পেশকে দম্মা বলে আর একটা বিল এরাবিল বিল হরুফ হরফ দিয়ে এরাব অর্থাৎ অর্থাৎ এই চিহ্নটা পরিবর্তন হবে পরিবর্তন বুঝাবে ইসমে মোরাবের ওয়া আলিফ ইয়া দ্বারা এটাকে বলা হয় এরাবিল হরুফ হরফ দিয়ে এরাব অর্থাৎ তাহলে ওয়া আলিফ ইয়া অর্থাৎ আমরা জানি জবরের জবর হলো আলিফের ইস্তলা বিষিক্ত জের হলো ইয়ার ইস্তলা পেশ হলো আয়ের ইস্তলা বিষিক্ত যাই হোক ব্যবহারের ক্ষেত্রে এরাবের ক্ষেত্রে আমরা এ যখন হরকত দিয়ে এরাব দিব তখন আমাদের সামনে অর্থাৎ জবর জের পেশ তাহলে আমেল কাকে বলা হয় আমেল বলা হয় যে যার কারণে ইসমে মরাবের পরিবর্তন ঘটে যা আজুন জায়দ আসলো রু জাই জায়দকে দেখলাম মারার যায়দিন বে জাইদিন জায়দের নিকট দিয়ে আমি অতিক্রম করলাম এই যে পরিবর্তনটা যার কারণে হচ্ছে তাকে আমেল বলা হয় তাহলে যা এখানে আমেল এর কারণে জায়দুনের পেশ হলো রু এটা একটা আমেল এর কারণে জায়দান হলো মারার তো বে জাই এ বের কারণে জায়দের নিচে জের হলো এই যে পরিবর্তন অর্থাৎ যার কারণে ইসমে মরাবের বিভিন্ন রকমের এরাবের পরিবর্তন ঘটে তাকেই আমেল বলা হয় তাহলে আমরা আমেল সম্পর্কে জানলাম আমি কিছু উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে বিষয়টি আরও একটু ক্লিয়ার করতে চাচ্ছি এই বিষয়টি বুঝতে হলে আমাদের কিছু ধারণা নিতে হবে যে আমরা জানি আমেল কাকে বলা হয় আমেল হলো যে এসমে এসমে মরাবের পূর্বে এসে বিভিন্ন রকমের এরাবের পরিবর্তন ঘটাবে এই ধরনের আমেল হলো চারটি যেমন হলো আমেলুর রাফে আল আমিলু এক নম্বর হলো রফা প্রদানকারী আমিল অর্থাৎ এর কাজ হলো রফা প্রদান করবে নাসিব আমিল উন্নাসিব নসব প্রদানকারী আমেল তিন নাম্বার হলো আমিলুল জার জের প্রদানকারী আমিল আর চার নাম্বার হলো আমিলুল জাজিম যজন প্রদানকারী আমিল অর্থাৎ সারা পৃথিবীতে যত আমিল আছে এই চার ধরনের আমিলের বাইরে নাই হয় রফা প্রদানকারী রফা রফা প্রদানকারী আমিল অথবা নস প্রদানকারী আমিল অথবা জার প্রদানকারী আমিল অথবা জজন প্রদানকারী আমিল মনে রাখতে হবে এটা ফেলের জন্য খাস এটা শুধুমাত্র ফেলের জন্য খাস আর এটা শুধুমাত্র এস এর জন্য খাস আর এই দুটা এস ফেল উভয়ের ক্ষেত্রে আসবে তাহলে আমরা জানবো আমেল ও আসার পরে একটি হালাত সৃষ্টি করবে একটা অবস্থা সৃষ্টি করবে সে অবস্থার নাম হবে হালাতু আল রাফ হালাতু আর রাফ অর্থাৎ আমেল ও রাফে এসে পরবর্তী ইসমে মোরাবের উপর একটা হালত সৃষ্টি করবে একটা অবস্থা সৃষ্টি করবে আমিলুন নাসিব এই আমিল ইসমে মোরাবের পূর্বে এসে একটি হালাতুন নাসব সৃষ্টি করবে তাহলে এটা বলতে পারি হালাতু আনাসবি হালাতু হালাতুন সৃষ্টি করবে আমিলুল জার এসে যার প্রদান করে এসে একটি হালাতুল জার সৃষ্টি করবে তাহলে হালাতু আল জাররি আমিলুল jazimi তার পরবর্তী এসে বা তার পরবর্তী ফেলে একটা হালাতুল সৃষ্টি করবে হালাতু আল আল সৃষ্টি করবে এখন এই হালাত হালাতুল 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 হালাত এগুলোকে আমরা প্রকাশ করব একটা চিহ্ন দ্বারা ওই চিহ্নটার নাম হলে আমরা এখন বিশ্লেষণে যাই যেমন আমি বললাম যা এটা হলো আমিল এটা আমিল অর্থাৎ এটা আমিল রাফে এবং নাসেম ফেল দুই ধরনের আমিল হিসাবে আসে তার ফাইলকে রফা দিবে আর মাফুলকে নসব দিবে এই দুই ধরনের কাজ করে ফেল তাহলে এই ফেলটা হলো আমেল তাহলে আমেল এসে জাইদুন জাইদুন তাহলে জাইদুন যা জাইদুন এই জাইদুন এর মধ্যে একটা হালাত সৃষ্টি করছে সেই নাম হলো হালাত রাফা অর্থাৎ যা হলো আমিল রাফে এ যা এটা হলো আমিল রাফে আর জাইদুন হল জাইদুনের মধ্যে এসে একটা হালাত রাফা সৃষ্টি করছে এই হালাত রাফাকে আমরা প্রকাশ করেছি দম্মা দ্বারা এই এখানে দম্মা দম্মা দ্বারা আর এটাকে বলা হয় এ এই দম্মাকে বলা হবে এ হল এই হলো রাফা রাফা এখন আমিল নাসাব যেমন রু জাইদান আমি জাইদ দেখলাম এ রু হলো আমিল অর্থাৎ রু ফেল ফাইল তার মাফুল এখন নসব দিবে তাহলে রু একটা আমিল এটা একটা আমিল রু একটা আমিল এই আমিল এসে এই জায়দের মধ্যে একটা হালাত নসব সৃষ্টি করছে জায়দের মধ্যে একটা হালাতের নসব সৃষ্টি করছে এই হালাত নসবকে প্রকাশ করেছি দারা এটা হলো ফাথা এটাকে বলা হবে এরাব এটাকে বলা হবে এরাব এই ফাতহাটাকে বলা হবে এরাব অনুরূপ অনুরূপভাবে ফিল মাদ্রাসাতি ফিল মাদ্রাসাতে মানে মাদ্রাসার মধ্যে তাহলে এই ফিটাকে আমেল বলা হয় ফিটাকে আমেল হবে আমেল বলা হবে কারণ পরবর্তী এর মধ্যে একটা হালাত সৃষ্টি করেছে সে হালাত হলো হালাত যারো এফি এসে পরবর্তী এইটার মধ্যে একটা হালাত সৃষ্টি করেছে সে হালাতুল জার বলা হবে এবং এই হালাতুল জারকে আমরা প্রকাশ করেছি যে দ্বারা এটাকে বলা হয় কাসরা এটাকে বলা হবে কাসরা তাহলে আম ফি হলো আমিলুল জার এই মাদ্রাসার মধ্যে একটা হালাতুল জার সৃষ্টি হয়েছে এই হালাতুল জারকে আমরা প্রকাশ করেছি এই কাসরা দ্বারা এখন আমিলুল জাজিম যেমন লাম ইয়াফাল লাম এ আল এটা হলো জজম অর্থাৎ এটা হলো একটা আমিনুল জাজেম জজম প্রদানিকা আমেল এই আমেল এসে এই ফেলটার মধ্যে একটা হালাতুল জাজম সৃষ্টি করেছে এবং এ হালাতুল জজমকে আমরা প্রকাশ করেছি এই জজম দ্বারা তাহলে এই জজমটা হল এরাব এই জেদটা হলো এয়ারাব এই জবরটা হলো ফাতহাটা এরাব এই দম্মাটা হল এয়ারাব আর এই এরাবগুলো সবগুলো হরকত দ্বারা হয়েছে অর্থাৎ এখানে দম্মা দ্বারা এখানে ফাৎহাদারা এখানে কাসরা দ্বারা এখানে জজম দ্বারা অর্থাৎ সবগুলো এরাব হয়েছে এটা দ্বারা এটাকে বলা হয় এরাবিল হারাক এরাবল হারাকাত এখন এরাবিল হরুপ কিভাবে দিব এরাবিল হরুপ দিতে গেলে আমাদের পূর্বের দিকে কিছু জানতে হবে অর্থাৎ এরাবিল হরুপ দিতে হয় আপনার যদি কোনো শব্দ যদি বিবচন হয় অথবা যদি জমা মুজাক্কার সালেম হয় অথবা যদি আসমা আসমাসেতা মোকাবারা হয় এই ক্ষেত্রগুলোতে এরাবিল হবে জমা মুজাক্কার সালেম কি বলেছিলাম যে ওয়াহে দেবে না গিয়ে ভাঙে না তাকে জমা সালেম বলে যেমনি বলি যা আ মুসলিম না যা মুসলি মুনা এই জায়গায় আপ একটু লক্ষ্য করেন সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এটা আমরা এই এরাব হয়েছে এখানে হরকত দ্বারা এ হরক দ্বারা হরকত দ্বারা এরাব হয় নাই আমরা এই জায়দুনের মধ্যে এরাব দিয়েছি হরকত দ্বারা এখানে এরাব দিলাম হরফ দ্বারা এই মুনা না ওই ওয়াওকে দিয়েছি এটা হলো এরাব এটা হলো এরাব অর্থাৎ পূর্বে আমেল এসেছে এ পূর্বে আমেল এসে এ মুসলিম ওনার মধ্যে একটি হালাত রফা রাফা সৃষ্টি করেছে এ হালাত রফাকে রাফাকে আমরা প্রকাশ করেছি ওয়াও দ্বারা কারণ এটা জমামজাকার মুজাক্কার সালেম জমা মুজাক্কার সালেমের আমরা রাফার হালাতে কি করব ওয়াও দ্বারা এরাব দেব ওয়া এর মাধ্যমে এরাব দেব অর্থাৎ এরাবিল হরুফ দ্বারা এরাবিল হরুফ দ্বারা আমরা ই দিব এখন আমরা যদি এটাকে দ্বিবচন করি যেমন মুসলিমানে মুসলিম এরাব দিলাম আমরা জেনেছি যে এরাব দুই ধরনের এরাবিল হারাকাত এরাবিল হরুফ এরাবিল হারাকাত প্রথমে আমরা শিখলাম এখন এরাবিল হরুফ কিভাবে আমরা দিব এর বিল হরুফ দিতে গেলে যদি জামা মজাক্কর সালেম হয় জামা মুজাক্কার সালেম যদি হয় তাহলে হাল রাফা হাল রাফে এসে সালেমের মধ্যে একটা হালাত নাকি আমেল ও রাফে সালেমের মধ্যে রাফা সৃষ্টি করবে আর এই সৃষ্টি করলে আমরা এটার ওয়াও দ্বারা। আর যখন মুসান্না হবে সে দ্বিবচন যদি রফার হালাত অর্থাৎ পূর্বে যা আসলো মুসলিমানের দুইজন মুসলমান তাহলে যা একটা আমেল এই মুসলমানের মধ্যে এটা একটা আহ হালাতের সৃষ্টি করেছে সে হালাতুর নাম হলো হালাত রফা এবং এই হালাত রাফাকে আমরা প্রকাশ করবো আলিফ দ্বারা এটা খেলি এরাব আলিফ অর্থাৎ আলিফ দ্বারা তাহলে গেল কি মুসলিমানে মুসলিমুনা মুসলিমানে আর যদি আসমা সিতা মোকাবারা হয় অর্থাৎ রফার হালাতটা যদি আসমা সিতা মোকাবারা হয় আখু কা আবু কা হানু কা এরকম যদি হয় তাহলে কি হবে সেখানে ওয়াও দ্বারা আমরা এরাব দেব যেমনি ভাবে যা আখু তোমার ভাই আসলো আখুকা। তাহলে যা একটা আমিল এটা আমেল রাফে এই যা এই আহুকার মধ্যে এসে একটা হালাত সৃষ্টি করেছে সে হালাতের নাম হলো হালাত রফ এবং হালাত রফাকে আমরা প্রকাশ করেছি ওয়াও দারা এই হলো ওয়াও ওয়াও দ্বারা কারণ এর হলো আসমা সিত্তা তাহলে বোঝা গেল আমরা হালাতের রফা অবস্থায় যদি জমা জাক্কার সালেম হয় তাহলে আমরা ওয়া দ্বারা প্রকাশ করব রফার হালাত প্রকাশ করব ওয়া দারা আর যদি মুসান্না দ্বিবচনে বচনে এরাব হয় দুই দ্বি যদি হয় তাহলে আমরা রফার হালাত প্রকাশ করব। আলিফ দ্বারা আর যদি হয় তাহলে আমরা এরাব প্রকাশ করব ও দ্বারা তাহলে এগুলো হলো সব হারাকাত এগুলো হরুফ দিয়ে আমরা এরা প্রকাশ করলাম এখন যদি নসবে কি করব হালাত যদি জমা মজাক্কর সালেম হয় নসবের হালাতে যেমন রসলিমিনা মুসলি মিনা মুসলি মি না অর্থাৎ ইয়া দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখানে এ রাবটা প্রকাশ করা হয়েছে কি দিয়ে ইয়া দ্বারা অর্থাৎ র আই একটা আমেল এসে জমা মুজাক্কার জমা মুজাক্কার সালেমের মধ্যে একটি হালাত নাসব সৃষ্টি করেছে আমেল উন্নাসেব এসে হালাত নসব সৃষ্টি করেছে হালাত নাসবকে আমরা হরকত দিয়ে প্রকাশ না করে হরফ দ্বারা প্রকাশ করলাম সেই হরফটা কি এটা হলো ইয়া এই রাবের নাম হলো ইয়া অর্থাৎ কারেন্ট হলো জমা মুজাক্কার সালেম জমা মুজাক্কার সালেম নসব এবং ন ইয়া দ্বারা প্রকাশ করা হয় আর যদি আর যদি দ্বিবচন হয় হ্যাঁ এটা হলো জমা মুজাক্কার সালেম এটা সালিম সালেম এটা হলো মুসান্না এটা হলো মুসান্না আর এটা হলো সিত্তা মোকাব্বারা সিত্তা মোকাব্বারা সিত্তা মোকাব্বারা অর্থাৎ এই তিনটার এরাব এভাবে হবে তাহলে রফার হালাতে হলো মুসলিমুনা ওয়াও দ্বারা আর হলো মুসান্নার এরা মুসান্নার অর্থাৎ দ্বিবচনের হালাতে হলো আলিফ দ্বারা মুসলিমানে আর হচ্ছে সিত্তা মোকাব্বারাই হয়েছে ওয়াও দ্বারা আহুকা তাহলে আর নসবার হালাতে কি হবে মুসলিমিনা ইয়া দ্বারা আর মুসান্নার এরা কি হবে হ্যাঁ মুসলিমাইনে তাহলে রায়তু মুসলি মাইনে মুসলি মাইনে মুসলি অর্থাৎ এই দুটার তফাত কি অর্থাৎ জমা সালেম ইয়া দ্বারা মু হবে ইয়াসাকিন তা তা পূর্বে জের থাকবে আর মুসান্নাই থাকবে ইয়াসাকিন তা তা পূর্বে জবর এই দুটো হলো তফাত অর্থাৎ মুসলিম মীনা আর হলো মুসলিম আইনি অর্থাৎ মুসলিম আইনি হলো বুঝতে হবে নসবের হালাত রয়েছে আর যদি এই সিতা মকাবরা হয় তাহলে হবে রু আখাকা আলীপ দ্বারা হবে আখা আকা আখা আকা অর্থাৎ এখানে আলিফ দ্বারা এরাফ হলো তাহলে এখানকার এরাফটা হচ্ছে কি আলিব দ্বারা তাহলে আর মুসানার এরাফ হলো কি ইয়াম আ কাবেল মাস্তু দ্বারা ফাতাদারা ইয়া তার পূর্বে ফাতাদারা আর জমা মোজাক্কার সালেমের এরাফ র নসরবের হালাতে কি হলো ইয়া মা মাকসুর ইয়ার পূর্বে জের হল এরপরে আমেনুল আমেনুল যার আসবে যখন জমা মোজা সালেম যদি হয় তাহলে সেম এরকমই এরফ হবে অর্থাৎ র আই কি মারাঠ্তুবে মুসলিম ইনা তাহলে এখানে হবে বে হরফে যার আসলে মুসলিম মিনা না এই সেম বে মুসলিম আইনি এইখানে শুধুমাত্র চেঞ্জ হবে অর্থাৎ এটা যাই যার হালাতে এটা এবং এটা শুধুমাত্র এখানে হবে আখিকা আখি আখিকা অর্থাৎ এখানে ইয়াদারা এখানে ইয়াদারা তাহলে বোঝা গেল রফা এবং নসবের হালাতে অর্থাৎ জারের হালাত জারের হালাত জামা মুজাক্কার সালেম নসব এবং যারে হালাত একই হলো এবং মুসান্নাও নসব এবং যারে হালাত একই হলো শুধুমাত্র সীতা মোকাবরাই ইয়াদার আমাদেরকে এর আবদান করা হলো এবার আসেন যে জজমদার অর্থাৎ আমিনুল জাজিম আসলো আসার পরে তার পরবর্তী ফেলটাতে হালাত জজম সৃষ্টি করেছে এ হালাতুল জজমকে আমরা জজমদার প্রকাশ করলাম আর এগুলো এর মধ্যে অন্য কোনো কায়দা এখানে আসবে না সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা এখন বইয়ের আলোকে যদি বুঝতে যাই আমরা একবার রিডিং পড়ব রিডিং পড়ে আমরা বুঝবো যদিও বইয়ের রিডিং পড়ে সহজে আপনারা বুঝতে পারবেন না আমার এই স্ট্রাকচারটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ ভালোভাবে বুঝে আসবে তারপর আমরা একটা বই থেকে রিডিং পড়ি এরাবের পরিচয় যে চিহ্ন দ্বারা ইসমুল মরাব এর শেষ অক্ষরের পরিবর্তন বোঝা যায় তাকে এরা আলে আরাব বলে আলে আরাবের প্রকারভেদ ভেদ আলে এরাব দুই প্রকার যথা اعراب بالحركات حركت در اعراب بالحروف خرب در এর বিল হারাকাতের পরিচয় জবর জের ও পেশ দ্বারা যে এরাব হয় তাকে এরাব্বিল হারকত বলে যথা যা জাই জাইদুন রু জাইদান মারার তু বেজাইদিন প্রত্যেকটাতে হরকত দ্বারা এরাব হয়েছে এর হরুফের পরিচয় ওয়াও আলিফ এবং ও ইয়া ইয়া দ্বারা যে এরাব প্রকাশ করা হয় তাকে বিল হরুফ বলে যথা যা আবুকা রু আবাকা মারার বে আবিকা এরাব এর সংখ্যা এস এম এর বিশেষ্য পদের এরাব তিনটি রফা নসব জবর যার আসলে আমি এটাকে এর আব বলি না এগুলোকে আমি রফা নসব যার এগুলোকে আমি হালাত বলে থাকি এগুলো হালাত বললে সহজে বোঝা যায় এরাবের পরিবর্তনের দিক দিয়ে এস এম এর অবস্থা মোট তিনটি যথা এ বিশিষ্ট পদ রফা এর অবস্থা হল সেটাকে বলা হবে রফে এই হালাত রফে এই আর এর অবস্থায় হলে সেটাকে বলা হবে হালাত নাসবি আর যার এর অবস্থায় হলে সেটাকে বলা হবে হালাতুল জারি হারকাত দ্বারা এ রাবের উদাহরণ যেমন দরাবা জায়দুন এখানে জায়দুন ওপরে পেশ দিলাম হালাতরফে এই হালাত নাজবিতে হবে রয়েতু জাইদান আমি জায়দকে দেখেছি জাইদান হয়েছে হালাত নাজবিতে রয়েছে হালাতুল জার্রিতে মার্তুবে জাইদিন জায়দের পাশ দিয়ে অতিক্রম করেছি হারফ দ্বারা এ রাবের উদাহরণ যেমন যা আ মুনা এখানে হালাতরফে এতে অ দ্বারা হয়েছে রআত মুসলেমিনা হালাত নাজবিতে ইয়া দ্বারা হয়েছে আর মুসলে মুসলেমিনা হালাতুল জাররিতে এখানে ইয়া দ্বারা হয়েছে এই হচ্ছে মোটামুটি এর আপ হিসাবে ইসএ মতামাক্কিন এর বিভিন্ন প্রকার এস এর আলোচনার পূর্বের প্রাক আলোচনা তো আমি পরবর্তী ক্লাসে ষোলো প্রকারের এস রয়েছে যে ষোলো প্রকারের এস এম আমরা চিনতে পারলে এই ষোলো প্রকারের এস এমকে আমরা নয় পদ্ধতিতে এর দিব নয় পদ্ধতিতে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন এই ক্লাস যদি কোনো বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমরা তার সমাধান দিয়ে আপনাকে বোঝাতে চেষ্টা করব। প্রয়োজনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারেও আপনারা জিজ্ঞাসা করে আপনাদের বুঝে আসে না এমন বিষয়গুলো ক্লিয়ার করে নিতে পারবেন আশা করি আমার বিষয়টি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আল্লাহ সালাহতাল আমাদের সকলকে দিনই দাওয়াতি কাজে অংশগ্রহণ করার তফিক দান করুক এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার بذكر الله ترتاح القلوب